ঘরের ছেলে ঘরে ফিরুক, এমনই আর্তনাদ মায়ের। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে গোটা তোলপাড়। ঠিক তখনই নদিয়ার মাঝদিয়ার ষষ্ঠীতলা পাড়া এলাকার বিশ্বাস পরিবার চিন্তা ও আর্তনাদে ভেঙে পড়েছে। বিশ্বাস পরিবারের সন্তান অরিন্দম বিশ্বাস 2018 সালে মেডিকেল কোর্স করতে পাড়ি দিয়েছিলেন সুদূর ইউক্রেনে। গত মাসে বাড়ি ফেরার কথা ছিল অরিন্দমের। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট সংরক্ষণ হয়ে গেছিল, কিন্তু হঠাৎই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কারণেই প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। আর তার কারণেই আর বাড়ি ফেরা হলো না মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাসের। বাড়ি না ফিরতে পারায় বিশ্বাস পরিবারের কপালে চিন্তার ভাঁজ। গোটা পরিবার এখন চোখ রেখেছে টিভির পর্দায় ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি জানার জন্য। আমাদের মুখোমুখি হয়ে গোটা পরিবারের লোকেদের একই কথা, ঘরের ছেলে ঘরে ফিরুক, তারই ব্যবস্থা করুক ভারত সরকার। এখন দেখার সরকারিভাবে কতটায় সহযোগিতা মেলে, এই বিশ্বাস নিয়ে দিন গুনছে গোটা পরিবার। অরিন্দম বিশ্বাস কে হয়? তো এখন সে কোথায় আছে? এখন ইউক্রেনে আছে, ও তো ইউক্রেনে ডাক্তারি পড়ার জন্য গেছে। এখন 3 বছর কমপ্লিট হয়ে গেছে, 4 বছর এখন চলছে রানি। এখন ইউক্রেনে আটকে আছে। এখন আমরা তো খুব উদ্বিগ্নের মধ্যে আছি, উৎকণ্ঠায় আছি, চিন্তায় আছি, কি করব। তো এখন অরিন্দমের সঙ্গে যোগাযোগ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে। এখন তো মাঝে মাঝে হচ্ছে, কিন্তু এখন তো বলতে পারছি, কিন্তু পরে যদি কোনো কানেকশন না পাই তাহলে তো, যদি বন্ধ করে দেয় তাহলে তো যোগাযোগ করতে পারবো না। এখন কি ও সেফ অবস্থায় আছে, কি বলছে? এখন তো বললে আমি এখন সেফ অবস্থাতেই আছি। তো মানে আপনারা এখন কি অবস্থায় আছেন, সবার মানসিক অবস্থাটা কি আছে? মানসিক অবস্থা তো খুবই খারাপ। এখন এখন তো সবসময় একটাই চিন্তা, কখন ছেলে ফিরবে দেশে, এটাই তো একটাই চিন্তা। আর আপনারা তো চিন্তায় রয়েছেন? আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি, কারণ আমার ভাগ্নে, এটা বড় ভাগ্নে, বহুত কষ্ট করে ওকে বিদেশে পাঠানো হয়েছে। ও বিদেশে ইউক্রেনে রয়েছে, ইউক্রেনে ডাক্তারি পড়ছে, আজ 4 বছর হলো। ইউক্রেনের অবস্থা তো আমরা টিভিতে দেখছি, আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছি, হচ্ছে কখন ঘরের ছেলে ঘরে ফিরবে। আমরা ভারত সরকারের কাছে করুন আবেদন জানাচ্ছি, যাতে ঘরের ছেলে ঘরে ফেরে এবং সুস্থভাবে যাতে বাড়ি পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা করার জন্য।